কারণ নবুয়তের মতো এমন একটা উচ্চ মর্যাদাশীল গুরুত্বপূর্ণ পদ কাউকে শিশুকালেই প্রদান করা কোনোদিন হইতে পারে না, কোনো বর্ণনা সূত্র প্রমাণিত হয়েছে বলে মনে হয় না। কোন সেই কোনো বিষয়ে সঠিক বলে মেনে নেওয়ার জন্য সাধারণত বুদ্ধিপত্তি সেটাকে যথার্থ বলে মেনে নেওয়া এবং তার সপক্ষে কোনো বর্ণনা থাকা একটি প্রয়োজনীয় দিক বলে বিবেচ্য হয়ে থাকে। তাই এই অভিমত হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহা সেই মুআম্মা রাদিয়াল্লাহু আনহার সূত্রে বর্ণনা করেছেন যে, এবং তাফসীরবিদ ঐতিহাসিক আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তার সেই সংকলিত সেই তারিখে ইবনে কাসির নামক সেই ইতিহাস গ্রন্থে বর্ণনাটি উদ্বৃত্ত করেছেন। সুতরাং তাকে বাল্যকালে নবুয়ত দান করা হয়েছে এমন চিন্তাধারা পোষণ করা ঠিক নয়। ধীরে ধীরে বলবো কথা গো আমি আপনাদের জয় করি আয়াতে হযরত ইয়াহিয়াকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে শান্তি নিরাপত্তা প্রদানের কথা ঘোষিত হইছে রে তুমি আইলা ধরাতে জনম ধন হইল রে আল্লাহ। উল্লেখিত আয়াতে হযরত ইয়াহিয়াকে আল্লাহর পক্ষ থেকে যে শান্তি নিরাপত্তা প্রদানের কথা ঘোষিত হয়েছে তা তিন সময়ের সাথে সংশ্লিষ্ট, আর বাস্তবেও এ তিন সময়ের মানুষের জন্য সবচাইতে নাজুক এবং গুরুত্বপূর্ণ সময়। উক্ত তিন সময় হচ্ছে মাতৃগর্ভের থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়াতে আসার সময়, মৃত্যুর সময়, যে সময় মানুষ ইহজগৎ হতে বিদায় হয়ে সে আলমে বর্জক তথা ইহকাল ও পরকালের সেই মধ্যবর্তী সেই মঞ্জিল কবরে স্থান নেয়, এবং হাসরে সময় যখন মানুষকে কবর থেকে উঠিয়ে আমলের বিনিময়ে শাস্তি বা পুরস্কার প্রদানের জন্য উপস্থাপন করা হবে। সুতরাং যে মানব সন্তান এ তিনটি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর পক্ষ থেকে শান্তি নিরাপত্তার সংবাদ প্রাপ্ত হয়েছে তিনি দুনিয়া আখিরাতের সৌভাগ্যের সবটুকুই প্রাপ্ত হয়েছে। বলবো কথা আপনাদের যাই কয়া সহি হাদিসে উল্লেখিত গেছে রে হইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ যাই করিয়া আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়া ও জাকারিয়াকে বিশেষ ভাবে পাঁচটি বিষয়ের নির্দেশন করেছে যেন তিনি নিজেও এই পাঁচ বিষয়ের উপর আমল করে। অথবে তিনি বনি ইসরাইলকে বাইতুল মাকদাসে একত্র যায় করে মসজিদ পুরোপুরি ভরে গেলে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে ইরশাদ করেন, এবার ভাই বলি আপনারে আল্লাহ তাআলা আমাকে পাঁচটি বিষয় নির্দেশ করেছে, যে আমি নিজেও সেগুলোর উপর আমল করে যে তোমাদেরকেও সেই বিষয়ে আমলের জন্য উৎসাহিত করি রে তুমি আইলাহাই ধরা এবার তাবলীগ জাকারিয়া আল্লাহ সাল্লামের ইয়াহিয়া আল্লাহ সাল্লামের
সহি হাদিসে উল্লেখিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন যে আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া কে ইয়াহইয়া সাল্লাম কে বিশেষ ভাবে পাঁচটি বিষয়ের নির্দেশ করেছেন, যেন তিনি নিজেও এই পাঁচটি বিষয়ের উপরে আমল করেন। অতএব তিনি বনি ইসরায়েলকে বাইতুল মাকদ্দাসে একত্রিত করেন। সেই মসজিদ পুরোহিতে সেই মসজিদ পুরোপুরি ভরে গেল তার লোকজন দিয়ে। ইয়াহইয়া তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে পাঁচটি বিষয় নির্দেশন করেছেন, যেন আমি নিজেও সেগুলোর উপর আমল করি এবং তোমাদেরকেও সেসব বিষয়ে আমলের জন্য উৎসাহিত করি। সেই পাঁচটি বিষয় হচ্ছে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না, কাউকে তার অংশীদার সমকক্ষ সাব্যস্ত করবেন না, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তার উদাহরণ সে গোলাম, সে গোলাম এবং মালিক নিজের অর্থে খরিদ করেছে, আর সে গোলাম যা কিছু আয় রোজগার করে গোলাম রোজগার সেই আয় রোজগার করে তা অন্যকে দিয়ে দেয়। এখন বলো কার গোলাম এমন হোক, এটা কি কেউ তোমরা কেউ পছন্দ করবে? ধীরে ধীরে বলবো কথা আপনাদের যাই কোয়া, দয়া করে দয়াল মালিক গো তুমি দিও সতিবার আইয়া রে, আল্লাপাক বললেন আমি তাকে এলেম এবং মহত্তা দান করছি, তাই অধিকন্তর নিজের বিশেষ অনুগ্রহে অন্তরের নম্রতা এবং নফসের পবিত্রতা দান করছি আমি আল্লাহ ইয়াহইয়াকে। তিনি সেই পরহেজগার এবং মা বাপের খেদমতকারী ছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম, কঠোর এবং অবাধ্য ছিলেন না, তিনি পিতামাতার অবাধ্য ছিলেন না। তার প্রতি শান্তি বর্ষিত হোক সেদিন যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন মৃত্যুবরণ করবেন এবং যেদিন তাহাকে পুনরুজ্জীবিত করা হবে। সূরা মরিয়ম ১২ এবং ১৫ আয়াত নাম্বার পারা ছিলেন ১৬, এটাতে আল্লাহ পাক আলোচনা করেছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ঘোষণা করেছে। যুগের পর যুগ আল্লাহ পাকে নবীগণ দিয়া মানুষ কেন দিনে আল্লাহর গো সেই দিন আল্লাহ নিয়ামত গেছে পাইয়া রে, অগণ হবি আইলা এই ধরাতে, জন্ম জন্ম হয়া রবে রে, দয়াল তুমি আইলা এই ধরাতে, তোমারই নূর মোবারক প্রত্যেক নবী লয়া, ১,০০,০০০ নবী গনে তোমার মোহাম্মদের নামটি কপালে লেখা, এই জন্য প্রত্যেক নবীদের সাথে তোমার নামটি মোহাম্মদ লেখা। জাকারিয়ার পুত্র ইয়াহইয়া তিনি গেছে জন্ম নিয়া, তেনার কপালে তোমার নূরের লেখা, মোহাম্মদের রাসূল আল্লাহ রে, নবী তুমি আইলা এই ধরাতে, জমিন ধন্য হইল রে, ধীরে ধীরে বলবো কথা শোনেন সমাচার, আলস্য আয়াতে উদ্যত বলে দিলাম, আর আল্লাহ আরো বলে আমি তাকে শৈশবে এলেম মহত্তা দান করছি, ধীরে ধীরে
বাক্যাংশের আলোকেও তাকে শিখাই দিছি। নবদান করা হয়েছে বলে অভিমত পোষণ করে তাদের এরূপ অভিমত পোষণ কঠিন নয়, কারণ নবুয়তের মতো এমন একটা উচ্চ মর্যাদাশীল দিয়া রে তুমি আইলা এই ধরা। আলোচ্য আয়াতে উদ্দত্ত আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তাকে শৈশবে এলেম ও মহত্তা দান করছি। এই বাক্যাংশের সেই আলোকে কেউ কেউ তাহাকে শিশুকালে নবুয়ত দান করা হয়েছে বলে অভিমত পোষণ করেছেন অনেক অনেক মহজ্ঞানীরা, যে তারা হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বাল্যকালে নবুয়ত লাভ করেছেন, সব নবীরা বয়সকালে নবুয়ত পেয়েছেন, তাদের এরূপ অভিমত পোষণ ঠিক নয়। কারণ বাল্যকালে ইয়াহিয়া আলাইহিস সালাম নবুয়ত পান নাই, কিছু কিছু মানুষ মন্তব্য করেছিলেন, কারণ নবুয়তের মতো এমন একটা উচ্চ মর্যাদাশীল গুরুত্বপূর্ণ পদ কাউকে শিশুকালেই প্রদান করা ও না সেই বুদ্ধিবৃত্তি সেই সমর্থন করে আর এটা কোনো দিন হইতে পারে না, কোনো বর্ণনা সূত্র প্রমাণিত হয়েছে বলে মনে হয় না, কোন সেই কোনো বিষয়ে সঠিক বলে মেনে নেওয়ার জন্য সাধারণত বুদ্ধিপত্তি সেটাকে যথার্থ বলে মেনে নেওয়া এবং তার সপক্ষে কোনো বর্ণনা থাকা একটি প্রয়োজনীয় দিক বলে বিবেচ্য হয়ে থাকে। তাই এই অভিমত হযরতে আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহা সেই মুআম্মা রাদিয়াল্লাহু আনহার সূত্রে বর্ণনা করেছেন যে, এবং তাফসীরবিদ ঐতিহাসিক আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তার সেই সংকলিত সেই তারিখে ইবনে কাসির নামক সেই ইতিহাস গ্রন্থে বর্ণনাটি উদ্বৃত্ত করেছেন। সুতরাং তাকে বাল্যকালে নবুয়ত দান করা হয়েছে এমন চিন্তাধারা পোষণ করা ঠিক নয়। আল্লাহ উল্লেখিত আয়াতে হযরত ইয়াহিয়াকে আল্লাহর পক্ষ থেকে যে শান্তি নিরাপত্তা প্রদানের কথা ঘোষিত হয়েছে তা তিন সময়ের সাথে সংশ্লিষ্ট। আর বাস্তবেও তিন সময়ের মানুষের জন্য সবচাইতে নাজুক এবং গুরুত্বপূর্ণ সময় উক্ত তিন সময় হচ্ছে মাতৃগর্ভের থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়াতে আসার সময়, মৃত্যুর সময়, যে সময় মানুষ ইহজগৎ হতে বিদায় হয়ে সে আলমে বর্জক তথা ইহকাল ও পরকালের সেই মধ্যবর্তী সেই মঞ্জিল কবরে স্থান নেয়, এবং হাসরে সময় যখন মানুষকে কবর থেকে উঠিয়ে আমলের বিনিময়ে শাস্তি বা পুরস্কার প্রদানের জন্য উপস্থাপন করা হবে। সুতরাং যে মানব সন্তান এ তিনটি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর পক্ষ থেকে শান্তি নিরাপত্তার সংবাদ প্রাপ্ত হয়েছে তিনি দুনিয়া আখিরাতের সৌভাগ্যের সবটুকুই প্রাপ্ত হয়েছে। আপনাদের যাই কয়া সহি হাদিসে উল্লেখিত
বছরে হইয়া রাসূলে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম এর সাজাই করিয়া আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়া ও জাকারিয়াকে বিশেষভাবে পাঁচটি বিষয়ের নির্দেশন করেছে, যেন তিনি নিজেও এই পাঁচ বিষয়ের উপর আমল করে। অথবা তিনি বনি ইসরাইলকে বাইতুল মাকদাসে একত্র যায় করে মসজিদ পুরোপুরি ভরে গেলে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে ইরশাদ করেন, এবার ভাই বলি আপনারে, আল্লাহ তাআলা আমাকে পাঁচটি বিষয় নির্দেশ করেছে, যে আমি নিজেও সেগুলোর উপর আমল করে, যে তোমাদেরকেও সেই বিষয়ে আমলের জন্য উৎসাহিত করি রে। তুমি আইলা এই ধরা এবার তাবলিগ জাকারিয়া আল্লাহ সাল্লামের ইয়াহিয়া আল্লাহ সাল্লামের সহিহ হাদিসে উল্লেখিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন যে আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়া ইবনে জাকারিয়াকে ইয়াহিয়া আল্লাহ সাল্লামকে বিশেষভাবে পাঁচটি বিষয়ের নির্দেশ করেছেন, যেন তিনি নিজেও এই পাঁচটি বিষয়ের উপরে আমল করেন। অতএব তিনি বনি ইসরায়েলকে বাইতুল মাকদ্দাসে একত্রিত করেন, সেই মসজিদ পুরোহিরে সেই মসজিদ পুরোপুরি ভরে গেল তার লোকজন দিয়ে। ইয়াহিয়া তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে পাঁচটি বিষয় নির্দেশন করেছেন, যেন আমি নিজেও সেগুলোর উপর আমল করি এবং তোমাদেরকেও সেসব বিষয়ে আমলের জন্য উৎসাহিত করি। সেই পাঁচটি বিষয় হচ্ছে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না, কাউকে তার অংশীদার সমকক্ষ সাব্যস্ত করবেন না, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তার উদাহরণ সে গোলাম, সে গোলাম এবং মালিক নিজের অর্থে খরিদ করেছে, আর সে গোলাম যা কিছু আয় রোজগার করে গোলাম রোজগার সেই আয় রোজগার করে তা অন্যকে দিয়ে দেয়। এখন বলো কার গোলাম এমন হোক, এটা কি কেউ তোমরা কেউ পছন্দ করবে? ধীরে ধীরে বলবো কথা আপনাদের যাই কোয়া, দয়া করে দয়াল মালিক গো তুমি দিও শক্তিবার রাইয়া রে।